আলপনা রানীর ইচ্ছে রাজভাণ্ডারের মতো তার একটা বিশাল ভাণ্ডার থাকবে, আর সবাইকে তিনি বিনামূল্যে বীজ বিতরণ করবেন। দিন দিন দেশি শাকসবজির বীজ হারিয়ে যাচ্ছে, বাড়ছে হাইব্রিডের চাষ, এদিকে বীজের জন্য কোম্পানির উপর নির্ভরতা বাড়ছে। বীজ নষ্ট হয়ে গেলেও অভাবগ্রস্ত কৃষককে ঋণের টাকা ঠিকই শোধ করতে হচ্ছে, আর তাই প্রায় দুই দশক ধরে এক নীরব বীজ বিপ্লবে নেমেছেন আলপনা রানী মিস্ত্রি। এই প্রকৃতি সচেতন নারী বিলুপ্তি ঠেকাতে নিজ উদ্যোগে বীজ সংরক্ষণ করছেন। বীজের মালিকানা যদি কৃষকের কাছে না থাকে, তাহলে তার দুর্ভোগ কোনো দিন কমবে না। এই ভাবনা থেকে বীজ সংরক্ষণ শুরু করেন তিনি। ভিন্ন জাত বা ভিন্ন ধরনের বীজের সন্ধান পেলে সাথে সাথে তা সংগ্রহ করেন। এ পর্যন্ত 250 জাতের শাক সবজি ও ঔষধি গাছের বীজ সংগ্রহ করেছেন আলপনা। দেশীয় শাকসবজির বীজ তৈরি করারও প্রশিক্ষণ দেন তিনি। প্রশিক্ষণ শেষে কৃষানীদের তার ভাণ্ডারের বীজ দেন বিনামূল্যে, আর বলে দেন নতুন কৃষানীরাও বীজ তৈরি করে নিজে ব্যবহার করবেন আর অন্যকে উপহার দেবেন। এভাবে একদিন কৃষানীদের ভাণ্ডার উপচে পড়বে শস্য বীজে। বীজ তোলা, শুকানো, বিতরণ করতে অনেক সময় চলে গেলেও আলপনা রানী কাজটা খুব ভালোবেসেই করেন। কৃষানীরাও আলপনাকে তার নিজেদের উৎপাদিত বীজ উপহার দেয়। খুব আনন্দ হয় আলপনার। শুধু বীজ নয়, এলাকায় জৈব উপায়ে চাষের আন্দোলনও করছেন আলপনা। ঔষধি গাছ সংরক্ষণ ও অধিক পরিমাণে রোপণে সবাইকে আগ্রহী করতে আলাদা মনোযোগ দিচ্ছেন আলপনা। প্রকৃতি আর মানুষের প্রতি ভালোবাসা থেকে তার যে নিরলস প্রয়াস, দেশীয় বীজের ভাণ্ডার গড়ে তুলতে তার যে নিরন্তর প্রচেষ্টা, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আলপনা রানী মিস্ত্রি এবার গ্রহণ করছেন আনসাং উইমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ডস 2023। আলপনা রানী মিস্ত্রিকে বিনম্র শ্রদ্ধা